নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো শুরু করছি। আসো না বউ, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহের লেখা কবিতা আমি সেই অভিমান কবিতাটি শোনাচ্ছি। আমি সেই অবহেলা, আমি সেই নতম, নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে টেনে নেওয়া ঘোলাতে চা, আমাকে আর কি বেদনা দেখাবে তপ্ত সিসার মতো পুড়ে পুড়ে একদিন কঠিন হয়েছে শেষে, হয়েছে জমাট শিলা, তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে এক রাশ জলের আকুতি, ঝর্ণার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে। আমি সেই অবহেলা, সেই নতম, পাথরের নিচের করুণ বেদনার জল, আমি সেই অভিমান, আমি সেই নতম, আমাকে গ্রহণ করো। কবিতাটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। বন্ধুদের আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, পরবর্তীতে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকবে।